আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে রয়েশনগর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগত। আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিব। আশা করি আমার প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা অনলাইন দিয়ে ক্লাসগুলো করবে বা তোমরা ফলো করবে এবং তোমাদের লেখাপড়ার গতিকে আরও বাড়ানো। তো গত অষ্টম শ্রেণীর একটি বিজ্ঞান ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায়ে কিছু অংশ পড়িয়েছিলাম, তো আজকে বাকি অংশ আমি আলোচনা করব। তো তোমরা আমার সাথেই থাকো এবং ক্লাসটি ফলো করো। আমি তোমাদেরকে গতদিন বলেছিলাম অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাস। অ্যানিমেলিয়া জগতে যে পর্বগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে পরিফেরা, নিডারিয়া, লাকিনোমিসিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডারমাটা, কোয়াডা। তো এর মধ্যে পরিফেরা, নিডারিয়া, লাকিনোমিসিস এবং নেমাটোডা আমি আলোচনা করেছিলাম। এছাড়াও আরও কয়েকটি পর্ব রয়েছে, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডারমাটা এবং মেরুদণ্ডী প্রাণীদের জন্য একটি পর্ব রয়েছে, কোয়াডা। আজকে আমি এই পর্বগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমি লিখে রেখেছি অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডারমাটা এবং কোয়াডা। এগুলো আজকে আপনার আলোচ্য বিষয়। তো সবচেয়ে প্রথমে আমি অ্যানিলিডার পর্ব সম্পর্কে কিছু বলব। অ্যানিলিডা পর্বের স্বভাব এবং বাসস্থান। পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ এবং উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের আমরা পাই, দেখতে পাই। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে বসবাস করে এবং কিছু প্রজাতি সমুদ্রে বাস করে, তবে গভীর সমুদ্রে নয়, অগভীর সমুদ্রে। এই পর্বের প্রাণী স্যাঁতসেঁতে মাটিতে বাস করে। বেশ কিছু প্রজাতি আছে যারা স্যাঁতসেঁতে মাটিতে বসবাস করে। কিছু প্রজাতি আমরা পাথর এবং মাটিতে গর্ত করেও বসবাস করে। তাহলে মোট কথা, আমরা বিভিন্ন জায়গায় এদের দেখতে পাই, স্বাদু পানিতে দেখতে পাই, অগভীর সমুদ্রে দেখতে পাই, স্যাঁতসেঁতে মাটিতে দেখতে পাই, পাথর বা মাটিতে গর্ত করে বসবাস করে কিছু প্রজাতি। তো যাই হোক, এদের সাধারণ বৈশিষ্ট্য খেয়াল করো, দেহ নলাকার এবং খণ্ডায়িত, অর্থাৎ নলের মতো দেহ এবং ভাগ ভাগ করা, খণ্ড খণ্ড করা, এদের দেহ খণ্ড বোঝা যায়। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে, অর্থাৎ রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। প্রতিটি খণ্ডে সিটা থাকে, এই সিটা চলাচলে সাহায্য করে। যাই হোক, যোগ একটা অ্যানিলিডা পর্বের প্রাণী। এই যোগে আবার সিটা থাকে না, অন্যান্য প্রাণীতে থাকে। ওদের উদাহরণ হচ্ছে কেঁচো, যোগ ইত্যাদি। এই হচ্ছে অ্যানিলিডা পর্ব। এরপর আসো আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব, অর্থাৎ এই পর্বেই সবচেয়ে বেশি প্রাণী বসবাস করে। এরা পৃথিবীর সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। এদের বহু প্রজাতি অন্ধ পরজীবী এবং বহির পরজীবী হিসেবে বাস করে। বহু প্রাণী স্থলে, স্বাদু পানিতে, সমুদ্রে বাস করে। এই পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতেও পারে। সাধারণ বৈশিষ্ট্য দেখো, দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, অর্থাৎ দেহের ভিতরে বেশ কয়েকটা অংশ আছে, যেমন মাথা, ঘর, তার বিভিন্ন উপাঙ্গ আছে। এদের দেখবা যে তাদের বাহুগুলো ভাগ করা ভাগ করা, এ ধরনের উপাঙ্গ বিদ্যমান। মাথায় এক জোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে, অর্থাৎ চোখ যেটা সেটাকে এখানে পুঞ্জাক্ষি বলা হচ্ছে এবং অ্যান্টেনার মতো অংশ এদের থাকে, শুঙ্গের মতো যে অংশগুলো এগুলো থাকে। দেহ নরম, কাইটিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত, দেহ রক্তপূর্ণ গহ্বর থাকে, এটার নাম হিমোসিল। উদাহরণ যেমন প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া, অর্থাৎ যত ধরনের পোকামাকড় আছে মোটামুটি এই পর্বের অন্তর্ভুক্ত। এরপর আসো মোলাস্কা। এই পর্বের প্রাণীদের গঠন, বাসস্থান, স্বভাব বেশ
বৈচিত্র্যপূর্ণ, বেশ একটু আলাদা। এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে, প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে। কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বনাঞ্চলে এবং সাগর পানিতেও দেখতে পাওয়া যায়। এদের সাধারণ বৈশিষ্ট্য দেহ নরম, আর এই নরম দেহটি সাধারণত একটি খোলস দ্বারা আবৃত এবং সেই খোলসটি খুবই শক্ত হয়ে থাকে। পেশিবহুল পা আছে এদের, এটা দিয়ে এরা চলাফেরা করে। এরা ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়, যেমন শামুক আছে, ঝিনুক ইত্যাদি। এরপরে আসো একাইনোডার্মা। এই পর্বে সকল প্রাণী সামুদ্রিক, আমরা সমুদ্রে এদেরকে বেশি দেখতে পাই। পৃথিবীর সকল মহাসাগরে এবং সকল গভীরতায় এদের বসবাস দেখতে পাওয়া যায়, অর্থাৎ অল্প গভীরতায় এবং বেশি গভীরতায় এখানে যাও এদেরকে দেখতে পাবে। এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না, এরা অধিকাংশ মুক্ত জীব। এদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহ ত্বক কাঁটাযুক্ত, দেহ সমান পাঁচটি ভাগে বিভক্ত, পানি সংবহন তন্তু থাকে এবং নাড়িপদের সাহায্যে চলাচল করে। আর পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কি এবং পৃষ্ঠদেশে নির্ণয় করা যায়, অর্থাৎ কোনটা সামনের অংশ কোনটা পৃষ্ঠদেশ এটা আলাদা করে দেখা যায়। কিন্তু এদের মাথা চিহ্নিত করা যায় না, এটা এদের একটা অন্যতম বৈশিষ্ট্য। উদাহরণ তারা মাছ, সমুদ্র শসা ইত্যাদি। এই পর্যন্তই ছিল আমাদের অমেরুদণ্ডীদের, অমেরুদণ্ডী প্রাণীদের পর্বসমূহ। এবার আমি যে পর্বটির কথা বলবো সেটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের পর্ব, পর্বটা। এই একটা পর্বে মেরুদণ্ডী প্রাণীদেরকে বিভিন্ন উপপর্ব এবং শ্রেণীতে ভাগ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এদের স্বভাব এবং বাসস্থান দেখো। এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে, এদের বহু প্রজাতির ডাঙায় বাস করে, জলচর। কর্ডাটাদের মধ্যে বহু প্রজাতি সাগরপানিতে এবং সমুদ্রে বাস করে। বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গৃহবাসী এবং খেচর। কর্ডাটার পর্বে বহু প্রাণী বহি পরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহ সংলগ্ন হয়ে জীবনযাপন করে। এদের সাধারণ বৈশিষ্ট্য দেখো। এই পর্বের প্রাণীরা সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর নটকট অবস্থান করে। নটকট হল একটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ। পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, অর্থাৎ স্নায়ুরজ্জুর উপস্থিতি আমরা এদের মধ্যে দেখতে পাই। সারা জীবন অথবা জীবনযুগের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গর্ভীয় প্রকাশিত থাকে, যার মাধ্যমে এরা শ্বাসকষ্ট গ্রহণ করে, ত্যাগ করে এবং গ্রহণ করে। উদাহরণ হিসেবে আমরা সবচেয়ে প্রথমে আমাদের কথা বলবো মানুষ। মানুষ হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের অন্তর্ভুক্ত প্রাণী। এছাড়াও আছে কুমির, রুই মাছ ইত্যাদি, এবং মানুষকে মেরুদণ্ডী প্রাণীদের সর্বশ্রেষ্ঠ প্রাণী বলা হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রথম অংশ, যে পর্বসমূহে ভাগ করে। পর্বসমূহের মধ্যে আমরা দেখতে পাই আটটা পর্বই অমেরুদণ্ডী প্রাণীদের জন্য আর একটি পর্ব মেরুদণ্ডী প্রাণী। যাই হোক, এই মেরুদণ্ডী প্রাণীদের বিষয়ে আর অনেক কথা আছে। যেমন প্রথমত মেরুদণ্ডী প্রাণীদেরকে উপপর্বে ভাগ করা হয়েছে। আমরা সাধারণত তিনটি উপপর্ব তাদেরকে বিভাজিত করে দেখি। প্রথম হচ্ছে ইউরোকর্ডাটা, তারপর হচ্ছে সেফালোকর্ডাটা, তিন নম্বর হচ্ছে ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা তারা, সেটা খেয়াল করো, প্রাথমিক অবস্থায় কুলকারন্ধ্র, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটকট থাকে। এ ধরনের যে কর্ডাটাগুলো এদেরকে ইউরোকর্ডাটায় স্থান দেওয়া হয়েছে, যেমন উদাহরণ হিসেবে আমরা অ্যাসিপিয়ান নাম বলতে পারি। এরপর আসে সেফালোকর্ডাটা। সারা জীবনই এদের দেহে নটকটের উপস্থিতি লক্ষ্য করা যায়। আমরা ইউরোকর্ডাটাতে দেখেছিলাম শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটকট থাকে, আর সেফালোকর্ডাটায় আমরা সারা জীবনই এদের দেহে নটকটের উপস্থিতি লক্ষ্য করব। দেখতে অনেকটা মাছের মতো, যেমন ব্রাঙ্কিওস্টোমা একটা উদাহরণ। ব্রাঙ্কিওস্টোমা একটা সেফালোকর্ডাটার অন্তর্ভুক্ত প্রাণী। এরপরে শেষ উপপর্বটি হচ্ছে ভার্টিব্রাটা। এই উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত
গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদেরকে আবার সাতটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। অর্থাৎ ভার্টিব্রেটা উপকর্মকে আবার সাতটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। যেমন এক নম্বর হচ্ছে সাইক্লোস্টোমাটা, দুই নম্বর হচ্ছে কন্ডিট্রিস, এরপরে হচ্ছে তিন নম্বর অস্টিকটিস, চার নম্বর উপচর, পাঁচ নম্বর সরীসৃপ, ছয় নম্বর প্রক্ষিপুল এবং সাত নম্বরে আছে স্তন্যপায়ী প্রাণী। সাইক্লোস্টোমাটার বৈশিষ্ট্য হচ্ছে লম্বাটে দেহ, মুখচিত্র গোলাকার এবং চোয়ালবিহীন, এদের দেহে আড়িস এবং যুগ্ম পাখনা অনুপস্থিত, ফুল গাছের সাহায্যে এরা শ্বাস নেয়। উদাহরণ হিসেবে আমরা প্যাট্রোমাইজিনের কথা বলতে পারি। এরপরে আসো কনডিট্রিস, এদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এই সকল এই পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে। কঙ্কাল তরুণাস্থিমন, দেহে প্রাকয়ের আইস দ্বারা আবৃত, মাথার দুই পাশে পাঁচ থেকে সাত জোড়া ফুলকাচিহ্ন থাকে এবং এদের কান্ড থাকে না। যেমন সামুদ্রিক মাছগুলোকে আমরা বলতে উদাহরণ হিসেবে আনতে পারি, যেমন হাঙর, করাক মাছ, হাতুড়ি মাছ ইত্যাদি। আচ্ছা, এরপরে অস্টিকটিস, এদের অধিকাংশই সাগর পানিতে বাস করে, অর্থাৎ সাগর পানির মাছ। দেহে এদেরও সাইক্লয়েড আইস দেখতে পাই আমরা, গ্যানোয়েড আইস দেখতে পাই, কিনোয়েড আইস দেখতে পাই, অর্থাৎ এই তিন ধরনের আইস আমরা দেখতে পাই। মাথার দুই পাশে চার জোড়া ফুলকাচিত্র থাকে, ফুলকাগুলো কান্ড দিয়ে ঢাকা থাকে, ফুলকার সাহায্যে শ্বাস কাটতে চলে। অর্থাৎ কনডিট্রিসে আমরা যেটা দেখতে পাই কোনো কান্ড থাকে না, আর অস্টিকটিসে আমরা কান্ড দেখতে পাই। যেমন উদাহরণ হিসেবে আমরা ইলিশ মাছের কথা বলতে পারি। এছাড়া আরও অনেক মাছ আছে, যেমন লইট্টা, রূপচন্দা, পোয়া, কোরাল, বাগদা, কই, শিং, মাগুর ইত্যাদি। ঠিক আছে, এর মধ্যে আমি যে মাছগুলোর কথা বললাম, এর মধ্যে যারা সামুদ্রিক মাছ তারা সবাই কনডিট্রিসের অন্তর্ভুক্ত হবে এবং অস্টিকটিসে সাগরপানির মাছগুলো অন্তর্ভুক্ত হবে। এই হচ্ছে কনডিট্রিস আর অস্টিকটিস দুটো শ্রেণী মাছেদের জন্য বিভক্ত করা হয়েছে। আচ্ছা, এরপর দেখো উভয়চর, মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যারা সারা জীবন একই অবস্থায় থাকে না, যেমন ধরো প্রথম অবস্থায় এরা পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাস করতে চায়, এবং দ্বিতীয় অবস্থায় ডাঙায় বাস করে, অর্থাৎ এদের জীবনের দুটা অধ্যায় আমরা দেখতে পাই, প্রথম অবস্থা পানিতে এবং দ্বিতীয় অবস্থায় ডাঙায় বাস করে, এরাই হচ্ছে উভচর। আচ্ছা, সাধারণত যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, দেহ তো কাইসবিহীন, ত্বক নরম পাতলা ভেজা ও গ্রন্থিযুক্ত, শীতল রক্তের প্রাণী, পানিতে রেডিং করে, জীবনচক্রে সাধারণত ব্যাঙাচির দশা দেখতে পাওয়া যায়, যেমন সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ। এরপরে আসে সরীসৃপ। সরীসৃপ আমরা সেই সব প্রাণীদের বলি যারা বুকে ভর করে চলে। এছাড়া এদের ত্বক শুষ্ক এবং আয়ুষযুক্ত, চার পায়ে পাঁচটি করে নখর যুক্ত আঙ্গুল আছে, যেমন ধরো টিকটিকি, কুমির, সাপ ইত্যাদি। এছাড়া আর সাধারণত আমরা এদেরকে আমাদের ঘরের কোণে দেখতে পাই, বাহিরেও দেখতে পাই, টিকটিকিকে আমরা ঘরের কোণে দেখতে পাই। তোমরা কম বেশি সবাই জানো, তোমরা খেয়াল করবে টিকটিকিকে, সে কিন্তু বুকে ভর দিয়ে চলে। আচ্ছা, এরপরে শ্রেণী হচ্ছে পক্ষীকুল। সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহ বালক আবৃত, দুটি ডানা থাকে, দুটি পা থাকে, একটু চঞ্চু থাকে, অর্থাৎ অন্যান্য প্রাণীদের যেখানে ঠোঁট থাকে এদের ঠোঁটগুলো সামনের দিকে একটু সুচারু করে আগা, এটাকে আমরা চঞ্চু বলি। ফুসফুসের সাথে বায়ুদ্বারে থাকায় এরা সহজেই উঠতে পারে। উষ্ণ রক্তের প্রাণী, এদের হাড়গুলো বেশ শক্ত হয় এবং বেশ হালকা হয় এবং ফাঁপা থাকে, যাতে তাদের উঠতে সাহায্য হয়। সব ধরনের পাখিকে আমরা এর অন্তর্ভুক্ত করতে পারি, যেমন কাক, দোয়েল, হাঁস ইত্যাদি। সর্বশেষ শ্রেণীটি হলো স্তন্যপায়ী শ্রেণী। এদের বৈশিষ্ট্য হচ্ছে দেহ বমি আবৃত, স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, তবে এর ব্যতিক্রমও আছে, যেমন প্লাটিপাস।
উষ্ণ রক্তের প্রাণী, চোয়াল বিভিন্ন চোয়ালে বিভিন্ন ধরনের দাগ থাকে, শিশুরা মা মধ্যে দুগ্ধ পান করে বড় হয় এবং এদের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। এদের উদাহরণ হচ্ছে উট বা এবং মানুষ। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রাণী জগতের একটা সংক্ষিপ্ত পরিচয়। তোমরা এই অধ্যায়ে আমাদের প্রাণী জগতের জগৎকে শ্রেণীবিন্যাসের মাধ্যমে চিনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তোমরা উপরের শ্রেণীগুলো থাকলে এদের বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবে। তোমাদের জন্য এই পর্যন্তই। যাই হোক, যতটুকুই আছে তোমাদের বইয়ে মোটামুটি সব পরিচিতি দেওয়া আছে এখানে, তোমরা এগুলো ভালো করে পড়বে, বুঝে বুঝে পড়বে এবং আয়ত্ত করার চেষ্টা করবে এবং এই অধ্যায়টি তোমরা ভালো করে আয়ত্ত করে নিবে। আমি মোটামুটি দুইটা ক্লাসে তোমাদের এই অধ্যায়টি শেষ করে দিলাম। তোমরা এখান থেকে শ্রেণীবিন্যাস কাকে বলে, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, বিপদ নামকরণ, তারপর মেরুদণ্ডী প্রাণী কারা, অমেরুদণ্ডী প্রাণী কারা, অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব কয়টি, মেরুদণ্ডী প্রাণীদের পর্ব কয়টি, মেরুদণ্ডী প্রাণীদের পর্বকে আবার উপবিভাগ করা হয়েছে সেগুলো কী, তারপর উপবর্গের মধ্যে ভার্টিকালটা উপবর্গকে আবার সাত শ্রেণীতে ভাগ করা হয়েছে সেই শ্রেণীগুলো কী, এই সমস্ত পর্ব উপপর্ব শ্রেণীগুলোর বৈশিষ্ট্য উদাহরণগুলো ভালো করে পড়বে, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ভালো করে পড়বে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। এরপরও যদি কোনো সমস্যা হয় তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো। ধন্যবাদ, এ পর্যন্ত ভালো থেকো সবাই।